আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম নতুন আরেকটা বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি আমরা ডেস্কটপে চলে যাই, সেখান থেকে আমরা ডিটেলসটা দেখে আসি। তাহলে চলুন ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা এটা নিয়ে একটু কথা বলবো। পাশাপাশি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিবো, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। আমি বলে দিচ্ছি, প্লাস আপনারা নিজেরা ভালো করে দেখে তারপর অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, এটা আপনারা ওই www.bsbk.gov.bd এখানে গুলো পাবেন। এখানে আসলে দেখবেন এইখানে তাদের ডিটেলসগুলো দিয়ে দিছে। ফার্স্ট হচ্ছে ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, এরপর হচ্ছে পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা, যেসব বিভাগ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এক হচ্ছে ওয়ারহাউস ইয়ার্ড সুপারিনটেনডেন্ট 11,000 থেকে 26,590, 13তম গ্রেড, এর পদের সংখ্যা হচ্ছে 36, প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এরপর যেসব বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটার সকল বিভাগ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আর এই জেলাগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এই জেলাগুলো ভালোভাবে আপনারা দেখে নেবেন। এবং দ্বিতীয়টা হচ্ছে ক্যাশিয়ার, এটার স্যালারি হবে 10,200 থেকে 24,680, এটার পদ সংখ্যা হচ্ছে 1টি, অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, মানে স্নাতক হলেই হবে। বাট এতিম শারীরিক প্রতিবন্ধীরা সব জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর মুক্তিযোদ্ধা কোটা, মহিলা কোটা, ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটা এবং জেলার সাধারণ কোটা, বগুড়া ও বরিশাল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তিন হচ্ছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট, এটার স্যালারি হবে 9,700 থেকে 23,490, গ্রেড 15, এটারও একটা সংখ্যা মানে একটা পদ, উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। এরপরে বয়সসীমাটা 30 বছর, বাট ওই কোটার ক্ষেত্রে একটু আছে যে 32 বছর। আর অ্যাপ্লাই করবেন হচ্ছে এই যে দেখেন নিচে লিঙ্কটা দিয়ে দিছে যে bsbk.teletor.com.bd ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা শুরু হবে 7/7। আমি আবার বলি, এই জন্য ভিডিওটা পুরোটা দেখতে বলি, এটা কিন্তু এখন যদি আপনি লিঙ্কটা ক্লিক করেন, এখন কিন্তু ক্লিক করলে আপনারা ডিটেলসটা এখানে পাবেন না। কেন পাবেন না? কারণ আজকে হচ্ছে 5 তারিখ, আমি ভিডিওটা করতেছি হচ্ছে 5 তারিখ, আর এটা শুরু হবে 7 তারিখ, মানে আরও 2 দিন পরে। তখন গেলে স্যার আপনি মানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন। এরপর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 6/8/2022, মানে আগামী মাসের 6 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এরপরে হচ্ছে আপনার ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের 72 ঘন্টার মধ্যে SMS মাধ্যমে পরীক্ষা ফিটা জমা দিতে হবে, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। এরপরে মূল বিষয়ে মোটামুটি আমি বলিয়ে দিলাম, আর এগুলো সব সেমই, মোটামুটি সব সেমই থাকে, ঠিক আছে। আর এই পেমেন্টটা হচ্ছে 112 টাকা, যেটা ওই যে রেজিস্ট্রেশন ফি বলেন, পরীক্ষার ফি বলেন, যেটাই বলেন, সেটা 112 টাকা। আর কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, দেন আমি ওইটা নিয়ে কথা বলে দেবো। আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না, তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।